দেওয়ার মতো এখনো সময় আসেনি, খুবই ইনিশিয়াল স্টেজ, প্রাইমারি স্টেজের গণনা চলছে। তবে তৃতীয়বারের জন্য বাংলার জননেত্রী, বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, বিপুল পরিমাণ সিট নিয়ে, এবং সেটারই পূর্বাভাস সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটু আপনাদেরকে ওয়েট করার জন্য অনুরোধ করব, তো তারপর দেখতে পাবেন যে সমগ্র বাংলায় আবার সবুজে সবুজ হয়ে গেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙা পায়ে শপথ নেবেন, কারণ দীর্ঘ দুমাস ধরে যে কুৎসা করা হয়েছে এবং তারও আগে থেকে কন্টিনিউয়াসলি যে কুৎসা চলছিল, সে কুৎসার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে, জবাব দিয়েছে, বাংলার মা মাটি মানুষ জবাব দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। যারা বহিরাগত ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, রোজ দিল্লি থেকে আসছিলেন, গুজরাট থেকে আসছিলেন, বিহার থেকে আসছিলেন, ঝাড়খণ্ড থেকে আসছিলেন, ছত্তিশগড় থেকে আসছিলেন, উত্তরপ্রদেশ থেকে আসছিলেন, তাদেরকে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়েছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন বিপুল পরিমাণ, যেটা মানুষ কোনোদিনও ভাবতে পারেনি, তার থেকেও বিপুল পরিমাণ সিট নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। আপনার নাম? অর্ঘ্য কুশারী, আরামবাগ টাউনের সহসভাপতি।